নমস্কার মহারাজ, আজকে শুভ রথযাত্রা। তো রথ নিয়ে আমরা অনেক কিছু শুনি এবং যখন আমরা গীতাও পড়তে যাই, গীতার একটা গূঢ় অর্থ আমরা ভাবি যে শরীর রথ বা এইরকম মন বুদ্ধি এগুলোকে বিভাগ করা হয়েছে এবং সেটা আমাদের সামনেও যে মূর্তিটা অবস্থান করছে সেখানেও রথের একটা আমি ভূমিকা দেখতে পাচ্ছি এবং আধ্যাত্মিকতার নানান রকম যে উদাহরণ দেখতে পাই সেখানেও রথের বিষয়টাকে আনা হয়। আর আপনিও একাধিকবার আমাদের নানান রকম শিক্ষা দেওয়ার সময় বলেছেন যে জগন্নাথের কথা, জগন্নাথ আমার খুব প্রিয় প্রথম থেকেই। তো জগন্নাথ অকর্তৃত্বের প্রতীক বলেন আপনি, এর আগে অনেকবার বলেছেন যে তার হাত নেই, চোখের পলক পড়ছে না। তো এই বিষয়টা যদি রথ এবং জগন্নাথের গূঢ় অর্থ এটা যদি একটু বুঝিয়ে বলেন তাহলে আরো এগিয়ে যেতে পারবো আমরা। আমি আগেও বলেছি, বিভিন্ন সময় বলে থাকি, তো যে কোনো সময় যে কোনো মুহূর্ত অনেক সময় আমাদেরকে কোনো একটা বিষয়কে জীবন্ত করতে সহায়তা করে। এই কথাটা বেসিক্যালি উপনিষদের থেকে পাওয়া যায়, আত্মানম রথিনম বৃদ্ধি শরীরম রথমেব তু। এ নিয়ে সকলেই আমরা কম বেশি বুঝেছি জেনেছি, কিন্তু একটু আগে আমরা ক্ষেত্র ক্ষেত্রকে যোগ বিভাগ যোগ করছিলাম। আমি যদি সেই অ্যাসপেক্টে যদি দেখে নিই তাহলে রথ কি, এই যে পুরুষ, ঠিক আছে, যার কথা সাংখ্যে বলা হয়, এটা হলো রথ। আমাদের অহম হলো রথ, কিন্তু রথই নয়, ও চালাচ্ছে না। রথির নির্দেশে কে চালাচ্ছে? বুদ্ধিম তো সারথি বুদ্ধি, বুদ্ধি সারথির কথা ভাবো, সারথি তোমরা সারথি হয়ে ভাবো। সারথি হয়ে যদি রথের মধ্যে বসে থাকি মনে হবে আমি তো চালাচ্ছি, আমি তো গাইড করছি, আমি ডান দিক বললে ঘোড়া, ঘোড়া কি আর যে রাজা বসে আছে তার সাথে খুব পরিচিত হয় না সারথির সাথে। সারথি খাওয়াচ্ছে, সারথি তাকে স্নান করাচ্ছে, সারথি তাকে ইনস্ট্রাকশন দেয়, সারথি তাকে চাবুক মারে, সব কিছু সারথি করে। তো ঘোড়া কার সাথে খুব পরিচিত? সারথির সাথে। ঠিক তেমনি এই জগৎ যেন মনে হয় আমাদের বুদ্ধির সাথে খুব পরিচিত, কিন্তু সারথিরও স্যালারি আর ঘোড়ারও ছোলা ওই রথির থেকে আসছে, কিন্তু এই রথি এখানে নিষ্ক্রিয় হয়ে বসে থাকে। রথির কোনো কিছু কিছু করে না কেন, কারো কোনো দরকার নেই, রথির উপস্থিতিতেই সব কিছু চলছে। এবং রথিও রথে যখন আছে তখন রথি বলে আমরা বলছি তাকে। রথি রথে আছে বলে আমরা কি দিয়েছি রথিকে নাম? তুমি রথি, আমরা বলে দিচ্ছি কি? ব্রহ্ম। এই আমরা বলে থাকি, আমরা ছোট বলে নাম দিয়ে দিয়েছি তুমি বিরাট। তাহলে তিনি যেমন উপনিষদ বলে নামহীন রূপহীন, আমরা বলেছি আত্মা, কার প্রেক্ষিতে? অনাত্মার প্রেক্ষিতে। তো রাজা শুধু রাজা রথি অর্থে নয়, এবার তুমি দুরকমই দেখতে পারো। এক, যখন রথি আর রাজার কথা বলি, রাজার তো একটা রথ নয়, হাজার হাজার রথ, যত রাজা সব রাজার রথ, এটাই হয়ে গেল সাংখ্যের পুরুষ প্রকৃতি, বহু পুরুষ অনেক রথ। কিন্তু এই সব কিছুর মধ্যে সাংখ্য বলেছে একই প্রকৃতি, সাংখ্যের যে প্রকৃতি সেটাকে এগিয়ে দিয়েছে, ঠিক আছে। ভারতবর্ষে কিন্তু এই সাংখ্যিক প্রকৃতিকে দেখেছে, এখানে একটা অদ্ভুত অ্যাসিমিলেশন আছে যে সাংখ্য যাকে প্রকৃতি বলেছে, হ্যাঁ, বেদান্ত তাকেই ব্রহ্ম বলেছে, বলছে একই প্রকৃতি বিভিন্নভাবে একই চেতনাকে প্রকৃতি বলে দেওয়া হয়েছে, কিন্তু সাংখ্যের প্রকৃতিকে বড় অ্যাক্টিভ দেখানো হয়েছে আর বেদান্তে একে মায়া বলে দেওয়া হয়েছে। বেদান্ত বলছে যে এগুলো সব এই হ্যাপেনিংগুলো কেন হচ্ছে, বলছে মনে হচ্ছে হচ্ছে, অষ্টাবক্র ওই কথায় কথা বলে, বলে মনে হচ্ছে তোমার হয়েছে, না হয়েছে না হচ্ছে। তো যাই হোক, জগন্নাথ আমি যেমন বলি, কালীকেও বলি, এগুলি একই প্রতীক। মানে খারাপ লাগে এটা দেখে যে আমরা আজকে জগন্নাথের সাথে যা করেছি, তার এই স্নান, তার ওই স্নান, তার এত খাওয়া, তার এত ভোগ, মানে কেমন ব্যাপারটা হয়েছে জানো তো, যেন হাওয়াকে জামা পরানো হচ্ছে। তুমি এত সুন্দর, আবার তুমি মিথ্যেও নও, তুমি মিথ্যে করনি, যখনই কোনো কিছু কেউ পড়ছে কিছু করছে তা হাওয়াতেই করছে,
তাহলে আমি যদি এখানে এই একটি পেন্সিলটা নিয়ে এসে এরাম করে দিই, কী হলো? বলে আমি জগন্নাথের গায়ে স্কেচ করছি। আমি মিথ্যা তো বলছি না, আমি তো হাওয়াতেই ধরি ধরে নিই যে স্কেচ করছি, ঠিকই তো করছি। আমি খাতাতেও স্কেচ করছি, আমি হাওয়াতেই করছি, আমি সেই আকাশেই আছি, খাতাও আকাশে, এটাও আকাশ। তো কী হলো রে? তো জগন্নাথের এই যে এত রকমের ভাবনা চিন্তা, এগুলো সুন্দর, এগুলো খারাপ নয়। যে তাকে নামানো হচ্ছে, তাকে খাওয়ানো হচ্ছে, তাকে দাঁতন দেওয়া হচ্ছে, তার 10 বার কাপড় বদলানো হচ্ছে, তাই এই মালা দেওয়া হচ্ছে, ঠিক আছে। এইবারে যখন এটা সেই নির্গুণ জগন্নাথকে না বুঝে করা শুরু হয়ে গিয়েছে এবং লার্জ স্কেলে হয়েছে, একটু আধটু নয় যে সব জায়গাতে এই এই খেলাই চলছে, তখন গোলমাল হতে শুরু করে যায়। কারণ ব্যবহার ব্যবহারিক নির্গুণকেই করা হয়। আমরা একটু আগে বলছিলাম গুরু, গুরু না বিসারু, গুরুই ব্যবহারিক হয়, ব্রহ্ম ব্যবহারিক হয় না। কিন্তু যখন ব্রহ্মগুরু হয়েছে, যখনই এই নির্গুণকে ভুল হয়ে যায়, তখনই কি হয়ে যায়, জগন্নাথ নারকেল পছন্দ করেন। যেন কলায় আর নারকেলে ওনার বিশেষ রুচি, আর আপেল আর যদি স্ট্রবেরি হয় জগন্নাথ ছোঁবেন না, জগন্নাথও দেশীয় হয়ে গেল। নাম কি? জগতের নাথ। কিন্তু আমাদের জগতের নাথ দেশীয় খাবার খায়, আমাদের জগতের নাথ অমুক জাতির সাথে সাথে গায়। ভাবটা কত সুন্দর দিয়ে দেওয়া হলো, তিনি যখন রথে উঠবেন তখন সবাই তাকে আলিঙ্গন করতে পারবে, মহাপ্রভুকে আলিঙ্গন। সেই জন্যই তো যে কেউ তার কাছে আসতে পারে, তাই তো তিনি বিরাট, কাউকে তিনি ছাড়া নন। কিন্তু সেইখানে কীরকম হয়েছে, জগন্নাথের ভাড়ার বিরাট বড় তার ঐশ্বর্য, অনেক তার গয়না, ঠিক আছে। ভাবগুলো কিন্তু খারাপ নয় যদি মূল জিনিসটা মাঝখানে থাকে, কিন্তু গোলমাল হয়ে যায়। অমুক জাতি ঢুকবে না, তমুক জন ছোবে না। তো এই জায়গাটা কখন হয়ে যায়, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, ঠিক আছে, এটা তো বুঝলাম। তিনি ব্রহ্মা, ব্রহ্মা দাঁড়িয়ে আছে চার মাথাওয়ালা, বিষ্ণু দাঁড়িয়ে আছেন এবং শিব দাঁড়িয়ে আছে, তিনি এই তিনটে। কিন্তু গুরু এবার পরব্রহ্ম বুঝলাম না, তাহলে তসমা শ্রী গুরবে নাম কথাটাই ভুল হয়ে যাবে। এবার তুমি ভিন্নতাকে প্রণাম করতে শুরু করেছ। তো যে যারাই জগন্নাথের প্রতীক নির্মাণ করেছিল, তারা অদ্ভুত এক প্রজ্ঞা দেখিয়েছিল। যেমন আমি বলি থাকি বলেছিলাম, দেখো চোখ তো দিয়েছে কিন্তু চোখের পলক দেয়নি, যেন সাক্ষিত্ব দ্রষ্টা আছে, দ্রষ্টার মধ্যে দ্বৈত নেই। চোখের পলক মানে যেন দেখছি দেখছি না, দেখছি দেখছি না ভাব। জগন্নাথ সে যিনি দেখছেন শুধুমাত্র, আমি যখন বলি তুমি শুধু দেখো, তুমি শুধু শোনো, জগন্নাথ তেমন। তিনি হাতই নেই অথচ যেমন তিনি জগতের নাথ, তিনি কোনো কর্ম করেন না কিন্তু তিনি সব কর্ম করছেন। ভাবটা তিনি পা নেই, তিনি সর্বব্যাপী। তো সেরকমই জগন্নাথ যখন, যেমন উপনিষদে আছে সর্বত্র এই রথের ব্যবহার, আমরা বলেছি যুদ্ধেরও কথা বারবার সামনে এসছে। যুদ্ধ অর্থাৎ একটা অ্যাক্টিভনেস, যুদ্ধ অর্থাৎ যেন দুটো বিরোধী পক্ষ সবসময় লড়ছে, ঠিক আছে। তো আমাদের জীবনকে কেন এরকম যুদ্ধের সাথে দেখানো হয়েছে, রথের সাথে কেন দেখানো হয়েছে? আমাদের যে স্বাভাবিক জীবন, তাতে সবসময়, যে ব্যক্তিগত জগৎ, তাতে সবসময় মনে হয় দুটো ভাব যেন একে অপরের সাথে লড়ছে মনে হয়। কিন্তু দেখো প্রত্যেক রথের রথী, যখন আত্মানম রথিনং বৃদ্ধি বলা হয় তখন যুদ্ধের কথা বলা হয় না, তখন বলা হয় যে সব রথে একটি রথী আছে। অর্থাৎ কোনো রথ বা তার সারথি ব্যক্তিগত নয়, একই রথির নানা রথ, একই রাজার নানা রথ, জগন্নাথ। অর্থাৎ যত রথ তারই রথ, যত রথ বেরিয়েছে অর্থাৎ যত শরীর আছে তারই শরীর। একটু আগে আমরা বলছিলাম পৃথক বিধা, ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যুগে বলছে যে পৃথক পৃথক ভাগগুলো একই ইউনিফর্ম জায়গা থেকে এসেছে। তো সব রথ এখন যেমন আমরা দেখতে পারি এইভাবে যে কত রথ বেরোচ্ছে, কিন্তু সব রথে সেই জগন্নাথই তো আছেন, আর তো কেউ নেই। তো সেরকম আমাদের এই যে জীবন, এই জীবনে সেই এক ইউনিফর্মিটি আছে, এক ইউনিটি আছে, দুটো জিনিস, সেই একই ভাব ইউনিফর্মভাবে সবার মধ্যে আছে। আর যখন একই ভাব আছে, নিশ্চিত এর নির্মাতাও একই হবে, বা যেখান থেকে যে সোর্স তা একই হবে।
এটাও খেতে লাগছে মিষ্টি, রুটিও মিষ্টি লাগছে, তরকারিও মিষ্টি লাগছে, পায়সও মিষ্টি লাগছে, সন্দেশও মিষ্টি লাগছে, ভাতও মিষ্টি লাগছে। নিশ্চিত এর মধ্যে কোনো নির্গুণ চিনি মেশানো আছে, মানে মিষ্টি করে লাগছে। কিন্তু সবার ফর্ম আলাদা, স্বাদ আলাদা। ভাত যদি মিষ্টি ভাত হয় তার একরকম হবে, রুটির স্বাদ একরকম হবে। তো এই রুটি কী হয়ে যাচ্ছে? প্রকৃতি। আর এই চিনি কী হয়ে যাচ্ছে? ব্রহ্ম। আর জগন্নাথ কোনটা? এই প্রকৃতি ব্রহ্ম সবসময় মিশে আছে, ইনি হলেন মাঝখানে দাঁড়িয়ে জগতের নাথ, জগন্নাথ। পুরুষ প্রকৃতি মিশে গিয়ে যে দাঁড়িয়ে আছেন ইনি জগন্নাথ। যখন এই বোধ আমাদের মধ্যে জাগে, তখনই যেমন আমি বলে থাকি জীবন রথযাত্রার মতো হয়, বড় সুখকর হয়। তখন কোনো অর্জুন, যেমন এখানে মূর্তিতে দেওয়া আছে, তখন কোনো অর্জুন বুদ্ধিতে বসে থাকা কৃষ্ণের সাথে লড়ছে। ওখানে শ্রীকৃষ্ণ ইকুয়াল টু বুদ্ধি হয়ে যাচ্ছে। যদি ধরে নিই অর্জুন বসে আছে, যেমন রথে আছে, শ্রীকৃষ্ণ বসে আছে, তাহলে এই যে শ্রীকৃষ্ণ বসে আছেন, শ্রীকৃষ্ণ কোথায় বসে আছেন? দদামি বুদ্ধি যোগম, আমি তোমাকে বুদ্ধিযোগ দান করছি। অর্থাৎ অর্জুনই এখানে পার্সন হিসেবে, অর্জুনকে ইগো অহম, কিন্তু এখন অর্জুনের রথের কথা দেখো, অর্জুনের রথের যা কিছু হয় তা অর্জুন ধরেই করে, কৃষ্ণ করছে, অর্জুন কিছুতেই করছে না। অর্জুন বসে আছে, অর্জুন লড়ছে, অ্যাক্টিভ, অহম, কিন্তু সবসময় বলছে কেশব তুমি বলো, কেশব তুমি বলো, জনার্দন তুমি বলো। তখন এই ব্যক্তি বুঝতে পারে যে আমি তো এই অহমই এই রথে বসে আছে, বুদ্ধি অহমের দ্বারা গাইডেড হচ্ছে, রথ চলছে সব কিছু, কিন্তু এই যে অর্জুনের যুদ্ধ লড়া, এ যেন সেই এক সামগ্রিক জগন্নাথের যাত্রা। অহম আর বুদ্ধি তো আছে, কিন্তু একটা গ্রেটার বিরাট গীতার আন্ডারস্ট্যান্ডিং থেকে চলছে। তখন রথযাত্রা হয়, কিন্তু প্রশ্ন হয়ে যায়, সমস্যা হয়ে যায় তখন যখন ব্যক্তি জীবনকে স্থূল করে ফেলে। দেখলে তো মনেই হয় এই ভগবান, এরই পুজো হওয়া উচিত, কারণ এ দাঁড়িয়ে আছে পিছনে, এর হাতে অস্ত্র আছে, এর হাতে চাবুক, চাবুক দিয়ে তুমি কী করবে? একটা তীর দিয়ে তো মানুষ মরেই যাবে, চাবুকেরও খুব সুন্দর গুরুত্ব আছে, বুদ্ধি চাবুকেরই তো মতো, বুদ্ধির হাতে চাবুক থাকে সবসময়, আমাদের গাইড করে। গাইড করতে গেলেই আমরা জীবনে যা কিছু শিখেছি চাবুকেই শিখেছি, ভারতে কোথায় শিখেছি? আমাদের কার জীবন প্রথম থেকে উঠে নির্লোভতা নিয়েই জন্মেছে? ছোট বাচ্চা সারালাক খাচ্ছে না, বলছে আমার কোনো লোভ নেই, আমাকে চিনি দিও না, মিষ্টি পছন্দ নয়, খেলনা পছন্দ নয়, এমন তো দেখি না। তো চাবুক সবসময় দরকার পড়ে, এবং কোনো ব্যক্তি নয়, জীবনই সেই চাবুক। কিন্তু যখন বুদ্ধিতে জগন্নাথ বসে আছেন, তো জগন্নাথের এই যে সশক্ত প্রতীক, একে সব কিছু করানো যেতে পারে। আজকের দিনে সবাই তাকে নৈবেদ্য নিবেদন করবে, তাকে নিয়ে আনন্দ হবে, সংকীর্তন হবে, কিন্তু আমরা যেন ভুলে না যাই যে শব্দটা বারবার উচ্চারণ করছি, তিনি জগতের নাথ, এবং আমি আপনি প্রত্যেকেই এই জগতের যে এক সোর্স, সেই সোর্সের সাথে যুক্ত হয়ে চলছি। চলবো না চলবো আমাদের হাতে নিয়ে, আমরা চলছি। যে ভালো করছে সেও চলছে, যে খারাপ করছে সেও চলছে, যে মাতাল সেও চলছে, যে পুরোহিত ব্রাহ্মণ সেও চলছে। তো এইরকম রথযাত্রা, এটা যেন সব কিছুকে সর্বগ্রাসী, সব কিছুকে আলিঙ্গন করার যাত্রা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়নি। রথযাত্রা মেলা খেলা এই হয়ে থেকে গিয়েছে। আমরা এখানে কাছাকাছি মাহেশকেও দেখব, কত আমি কালকেই দেখছিলাম যে আমরা আসছিলাম ওখান থেকে, দেখছি জগন্নাথ ওখানে রথে উঠবেন, আর এখানে বিশিষ্ট বিরিয়ানির দোকানগুলোকে সাজানো হচ্ছে, যেন তিনি ছাগল আর মুরগিগুলোর নাথ নন। বাবা, একটা দিন অন্তত তাদেরকে একটুখানি রেহাই দাও। তো আমরা আগে থেকেই নিজেদেরকেই জীবনের নাথ মনে করি, আমি তোমায় খেয়ে ফেলবো, আমি তোমায় শেষ করে দেব। একটা দিনও তো ভাবি যে না, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা জীব সেই একই সোর্স থেকে এসেছে, আজকের জন্য আমরা সবাই এক। যদি আমি বাঁচি তুমিও বাঁচবে, কারণ প্রভু আছেন আমাদের সামনে দাঁড়িয়ে। কিন্তু হাতে বিরিয়ানির প্যাকেট থাকবে, দোকানে দোকানে মোগলাইয়ের ভিড় থাকবে, মোগলাই খাবার ভিড়, আর পাশে আমার সুন্দরী টুকটুকি থাকবে, তিনি জগন্নাথ কিন্তু আমি এর নাথ। তো আমরা এইভাবে জগন্নাথ শব্দকেই নষ্ট করে দিই, তাহলে আর রথযাত্রা অর্থহীন হয়ে যায়। এই রথযাত্রা আর একটা
মদ খেয়ে পার্টির মধ্যে আজকে আর বিশেষ কোনো পার্থক্য নেই। তো সনাতন ধর্মের সৌন্দর্য, গভীর থেকে গভীরতম বার্তা এই জগন্নাথ বা এরকম জাতীয় যে অনুষ্ঠান, যে পর্বগুলো, আর গভীর থেকে গভীরভাবে এগুলোকে ক্ষতিগ্রস্ত এই সনাতনীরাই করেছে আমি দাবি করে বলবো। হ্যাঁ, বলতেই পারি কোনো একজন সিকান্দার লোদি কিছু করেছে, কোনো একজন ঔরঙ্গজেব কিছু করেছে, কিন্তু সত্যিই কি করেছে? তোমার ঘরের খিল আর তালাটা বড় সশক্ত ছিল, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে না? কোথাও না কোথাও তার লড়বড় লড়বড় করছিল। তো এইগুলিকে না দেখে, এবং তিনি তো কোনো মুসলমান, কোনো খ্রিস্টান, কোনো শিখ তারও না। এখানে হিন্দুত্ব যেন হিন্দুত্বের বাঁধন ছেড়ে গিয়ে সনাতন হয়ে যায়, এত বড় কথা ভেবেই দেখো না আর কোনো ধর্ম বলতে পারেনি। আমি কোনো, আমি এই কথাও বলছি না কোনো হিন্দু ধর্ম বলেছে, সনাতন বলেছে জগন্নাথ শব্দ। কোনো আজকে তুমি পুরীর মন্দিরে গেলে কোনো মুসলিমকে ঢোকার কোনো অধিকারই থাকবে না, বিধর্মী। একটা ঘটনা ঘটেছিল, অবশ্যই আমরা সেই ঘটনা থেকে শিক্ষা নেব যে কোনো, কিন্তু তুমি জগন্নাথ কী করে বলছো যদি সে মুসলিমের নাথ না হয়, যদি সে খ্রিস্টানের নাথ না হয়? সকলের তো তিনি নাথ হবেন, তিনি বিদেশিদের নাথ না। তিনি যদি নারকেল নাথ হন, তিনি তো স্ট্রবেরি নাথও হবেন। তিনি যদি পদ্মের নাথ হন, হ্যাঁ, তিনি তো কোনো একটি বিদেশি ফুল অর্কিডেরও নাথ হবেন। তো কি বলছি আর কোনটা সিদ্ধান্ত আর কোনটা কার্যে ইমপ্লিমেন্টেশন, এই দুটোর মধ্যে যদি কোনো সংযোগ না থাকে তখন জীবন, ওই যেমন কবির বলে, হাদ হাদে জাপিয়ে সওয়ালিয়া পণ্ডিত, লিমিটেশনসেই চলছে। আনহাদ জাপে সফির, হাদ আনহাদ দোনো জাপে সো কাহাবে ফকির। তো ভারতের সনাতনী শুধুমাত্র পরব্রহ্মের কথা বলেনি, ইমপ্লিমেন্টেশন করেছে, হাদ আনহাদকে মিলিয়ে দিয়েছে। এই জন্য ভারতের সন্ন্যাস বা সনাতনে সন্ন্যাসের কথা বলা হয়েছে, সকলকে গ্রহণ করেছে। ভাবটাও দেখো না সন্ন্যাসীর, জগন্নাথের মতো সন্ন্যাসীর কোনো জাতপাতের বিচার নেই, সন্ন্যাসের স্ত্রী পুরুষের বিচার নেই, সন্ন্যাসে ভিক্ষায় যা পড়বে খাবে, ভাবটা সেই জগন্নাথেরও তেমন। জগন্নাথের সামনে পান্তা দিল, তিনি তো পান্তারও নাথ আর তিনি রাজভোগেরও নাথ। কিন্তু আমরা এইভাবে দেখি না, আমরা জগন্নাথ বলতে রাজা বানিয়েছি, আমরা রাজা হতে চাই কি না? তিনি রাজা তো বটে, রাজা তো সে যে তার রাজ্যের ভিখারিটার ঘরেও যেতে পারেন, কিন্তু সো কল্ড বড় লোকেরা তো যেতে গেলে নাক সিটকাবে না। কিন্তু রাজাকে এই জন্য বলা হয়েছে কি, তিনি প্রজানুরঞ্জন। কোনো গরিব যদি রাজাকে ডাকে, রাজা তার ঘরে তুই গিয়েও ভরপেটই খাবেন, এই নয় যে প্রাসাদে অনেক রাখা আছে আমি তোমার কাছে একটুখানি ফর্মালিটি করে দিলাম। আজকালকার নেতা মন্ত্রীরা যেমন করে, কারো কারোর ঘরে হয়তো ঝাড়বাতি 5 কোটি টাকার লাগানো আছে, আর তারা গিয়ে কিছু কলা পাতায় করে খেয়ে দেখাচ্ছে, আর কলা পাতার পাশে 20 রকম পদ রাখা আছে, মাটির ঘরে বসে আছে, কলা পাতায় খাচ্ছে। তাই নুন ভাত খা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাও না, বলছে দেখো এতগুলো পদ, এতগুলো পদই যদি খাবে তাহলে গরিবের ঘরে যাবা কি? পাশে যাবার কোনো কোনো পেপারে ছবি দিয়েছে যে পাশে ছেলে মেয়েগুলো এভাবে বসে দেখছে, বাপের কালে তারা তো খাবার দেখেনি, ওই খাবার তো ওদের ঘর থেকে আসেনি। তো এইরকম জগন্নাথ আমাদের চাই না, আর এই সত্যি দুঃখের বিষয় এরাই যে আমাদের নাথ হয়ে বসে আছে। তো আমি এই কথাও বলছি না যে সবাই ভালো কিছু খাবে না, বুঝতে হবে কোথায় হাত আনহাত দোনো যাবে। জগন্নাথ ওরই প্রতীক, জগন্নাথ বলেনি চোখ নেই, জগন্নাথ বলে চোখ থেকেও নেই, এমনভাবে বাঁচো যাতে তোমার পলকে পলকে দুরকম দৃশ্য না সহাসে, গরিব ধনী স্ত্রী পুরুষ উঁচু নিচু। একেই তো রাজনীতি বলে যখন এরকম করা হয়, ধর্ম যা মেলায় রাজনীতি যা বিভেদ করে। তো যে ধার্মিক নয় তারা প্রত্যেকেই, যে আধ্যাত্মিক নয় তারা প্রত্যেকেই রাজনৈতিক, এর বেশি কিছু নেই। রাজা যদি প্রজাকে সন্তান না ভাবে তাহলে সে বড় অত্যাচারী রাজা, তো সেরকমই জগন্নাথ, সেরকমই। আমি কিছু করি না, যেহেতু আমি কিছু করি না আমি সব করি, আমার হাত সবার জন্য প্রসারিত, তাই দেখিয়ে দেওয়া হলো আমার কোনো স্পেসিফিক হাত নেই। যদি হাত এরমভাবে বানিয়ে দেওয়া হয়, যদি রাজবেশের সময় জগন্নাথের লাগানো হয় এই হাত, দেখো কেন হাত তো করা হবে না, যদি এই অংশটা থাকে এই অংশটাকে তুমি সব দিকে ইচ্ছা মতো মুভ করতে পারবে না। যখন এটা না থাকে তখন স্পেসিফিক গতি থাকে না, সর্বব্যাপী হয়ে যায়, যেমন প্রদীপের শিখা। তো এরকম অদ্ভুত অদ্ভুত সুন্দর জিনিস দেওয়া হয়েছে আমাদের, যদি আমরা বুঝতে পারি খুব আনন্দের কথা, আর না হলে কি আনন্দ যে হচ্ছে আমরা তো দেখতেই পাচ্ছি। তো
তো রথযাত্রায় আমাদের চেষ্টা করতে হবে যে ওই নির্গুণ এবং সগুণের মধ্যের যে স্থিতি, রাগ দ্বেষের মধ্যের যে স্থিতি যাকে প্রেম বলে, জ্ঞান অজ্ঞানের মধ্যের যে স্থিতি যেখানে জ্ঞান অজ্ঞান মিশে যায় যাকে বিজ্ঞান বলে, তাতে আসতে হবে। এটাই জগন্নাথের বার্তা, এটাই রথযাত্রার গুরুত্ব।